বাংলাদেশের খ্যাতনামা গায়িকা রুনা লায়লা। তিনি বাংলাদেশের চলচ্চিত্র, পপ ও আধুনিক সঙ্গীতের জন্য বিখ্যাত। তবে দেশের বাইরে গজল গায়িকা হিসেবে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে তার সুনাম রয়েছে। স্বাধীনতার আগে থেকেই তিনি চলচ্চিত্রের গায়িকা হিসেবে কাজ শুরু করেন। বাংলাদেশ ছাড়াও ভারতীয় এবং পাকিস্তানি চলচ্চিত্রের অনেক গানে তিনি কণ্ঠ দিয়েছেন। রুনা লায়লা বাংলা, উর্দু, পাঞ্জাবি, হিন্দি, সিন্ধি, গুজরাটি, বেলুচি, পশতু, পার্সিয়ান, আরবি, মালয়, নেপালি, জাপানি, স্প্যানিশ, ফ্রেঞ্চ, ইটালিয়ান ও ইংরেজি ভাষা সহ মোট 18টি ভাষায় 10,000-এরও বেশি গান করেছেন। পাকিস্তানে তার গান দমাদম মাস্ত কালান্দার অত্যন্ত জনপ্রিয়। 17ই নভেম্বর এ খ্যাতনামা গায়িকার জন্মদিন। রুনা লায়লা সিলেটে জন্মগ্রহণ করেন। তার বাবা সৈয়দ মোহাম্মদ এমদাদ আলী ছিলেন সরকারি কর্মকর্তা এবং মা অনিতা সেন ওরফে আমেনা লায়লা ছিলেন সঙ্গীত শিল্পী। তার মামা সুবীর সেন ভারতের বিখ্যাত সঙ্গীত শিল্পী। তার যখন 2.5 বছর বয়স, তার বাবা রাজশাহী থেকে বদলি হয়ে তৎকালীন পশ্চিম পাকিস্তানের মুলতানে যান। সে সূত্রে তার শৈশব কাটে পাকিস্তানের লাহোরে। রুনা লায়লা চাষী নজরুল ইসলাম পরিচালিত শিল্পী নামক চলচ্চিত্রে চিত্রনায়ক আলমগীরের বিপরীতে মূল চরিত্রে অভিনয় করেছেন। শিল্পী চলচ্চিত্রটি ইংরেজি চলচ্চিত্র দ্য বডিগার্ড এর ছায়া অবলম্বনে চিত্রিত হয়েছে। ব্যক্তিগত জীবনে রুনা লায়লা 1999 সালে বাংলাদেশী চিত্রনায়ক আলমগীরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার মেয়ে তানি লায়লা ও দুই নাতি জাইন এবং এরন। পুরস্কার ও সম্মাননা। স্বাধীনতা দিবস পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বিজয়ী শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী, দ্য রেইন 1976। শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী, যাদুরবাসী 1977। শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী, অ্যাক্সিডেন্ট 1989। শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী, অন্তরে অন্তরে 1994। শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী, তুমি আসবে বলে 2012। শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী, দেবদাস 2013। শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী, প্রিয়া তুমি সুখী হও 2014। জয়া আলোকিত নারী সম্মাননা 2016। ভারত থেকে তিনি যেসব পুরস্কার ও সম্মাননা পেয়েছেন: সাইগল পুরস্কার, সঙ্গীত মহাসম্মান পুরস্কার 2013, তুমি অনন্যা সম্মাননা 2013, দাদা সাহেব ফালকে সম্মাননা 2016। পাকিস্তান থেকে তিনি যেসব পুরস্কার ও সম্মাননা পেয়েছেন: নিগার পুরস্কার 1968-1970, ক্রিটিক্স পুরস্কার, গ্রাজুয়েট পুরস্কার 2 বার, জাতীয় সঙ্গীত পরিষদ স্বর্ণপদক। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।